আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে হুটহাট করে একটু আয়োজন করলাম, আর আয়োজনটা হচ্ছে আমার বাবার বাড়ির জন্য। আমার বাবা মা ভাই বোন সবাইকে বলা হয়েছে যে আজকে আমাদের বাসায় ডিনার করার জন্য, বিশেষ করে আমার বড় ভাইকে আনার জন্য আর কি একটা বাহানা। আমার ছেলে হয়েছে, সে এখনও আমাদের বাসায় আসে নাই, আর আমার বাচ্চাকে এখনও কুলেও নেয় নাই, বলতেছে বড় হলে নেবে, ছোট বাবু নিতে পারে না কুলে। সেটা বললে কি আর হবে, বাসায় আসতে হবে, ভাগনাকে কুলে নিতে হবে। তার জন্য একটা কৌশল খাটিয়ে আমি আর ওর বাবা একটু আয়োজন করলাম হঠাৎ, যে আমি যদি আয়োজনটা করি ও ভাই আর না করতে পারবে না যে আসবো না, অবশ্যই আসতে হবে, যে বোন এত কষ্ট করে রান্নাবান্না করছে অবশ্যই যেতে হবে। তো যাই হোক, আমি তো প্ল্যানটা করলাম দুইজনে মিলে, আমি আর ওর বাবা, তো সাকসেস হলাম। তারপর ছোটো ছোটো হাতে আমরা যা করলাম তা আপনাদের সাথে শেয়ার করব বলে আজকে এই ব্লগটা বানানো। তো দেখতে থাকেন আমরা কি করি আজকের এই ব্লগে। তো আরেকটা কথা হচ্ছে যে যাদের জন্য এত আয়োজন করা হয়েছে, মানে যতটুকু করা হয়েছে, লাস্ট ফিনিশিংয়ে আমি সেই তাদেরকেই মানে ভিডিওতে আনতে পারি নাই, ওঠাতেই ভুলে গেছি, তার জন্য সরি। ব্যাম, বাবা মাকে দেখাতে পারলাম না। তো দেখতে থাকেন আমি কী কী করি আজকে এই ব্লগে। ভাইয়া আসুন।